নাটোর থেকে গ্রেফতার 90 জেএমবির শীর্ষ নেতা রাশেদের নেতৃত্বে গুলশান হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা পরিচালনা করা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর গুলিস্তানে অলিম্পিক গ্রাউন্ডে আয়োজিত শিশুদের শেখ রাসেল চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি বলেন, হোলি আর্টিজান মামলার তদন্ত নির্ভুল করতে সময় নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তদন্ত প্রতিবেদনের কাজ প্রায় শেষ পর্যায়ে, খুব শিগগিরই এর চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া ঢাকায় ডক্টর ইউনুসের ব্যবসায়িক সম্মেলন করতে কোনো বাধা নেই, তবে নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনী সময় চেয়েছে বলে জানান মন্ত্রী। তার তত্ত্বাবধানেই এই হামলাটি হয়েছে বলে আমাদের গোয়েন্দারা জানিয়েছে। চার্জশিট দেওয়ার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে, যাতে ততখানি নির্ভুল দেওয়া যায় সেই জন্যই আমাদের একটু সময় নিচ্ছি। আমরা খুব শীঘ্রই, আমরা মনে করি, মানে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা দিতে পারব।